ঘুম পাচ্ছে খুব তোমার ঘুম পাচ্ছে তুমি ঘুমাও তাহলে আমি ঘুমাই আজকে শো পুরোটা চালাবে তার কাটা বিরু তার কাটা বিরু আজকে চরম এনার্জিতে আছে সমস্যা নেই তার তার অলরেডি কাটা আছে সবার তার কাটা ঠিক আছে আমার তার কে কেটেছে তার কে কেটেছে তার কে কে কেটেছে তার কেটে নেব আমি বলবো না সবসময় মিলাইতে হবে এমন কোনো কথা নাই বলতে অত্যন্ত না না আমি ঘুমে ঘুমে ভাব আছে তো তো আজকে শীত মনে একটু কম পড়ছিল না হ্যাঁ আজকে একটু শীত কম পড়ছে মানে আজকে সূর্য মামা দেখা দিয়েছে ঠিক আছে যার কারণে এখন মানে সকালে কম লাগছে এখন প্রচন্ড শীত লাগতেছে এখন আমার মনে হচ্ছে সকাল থেকে মনে হচ্ছিল এই যে শুধু শুধু হুডিটা পরে বেরিয়েছি হুডিটা তো গরম লাগতেছে ঘামতেছি না না এখন আবার প্রচন্ড শীত লাগতেছে আমাদের অনিয়ার রুমে গ্রীষ্মকালও যা শীতকালও তা আমাদের অনিয়ার রুমে সুইজারল্যান্ডের এসি লাগানো আছে তো সুইজারল্যান্ডের এসি লাগানোর কারণে আমরা সুইজারল্যান্ডের শীত পাই আর সুইজারল্যান্ডের শীত পাওয়া আমার মনে হয় সুইজারল্যান্ডে এসি বিক্রি হয় না বাংলাদেশে পাঠিয়ে দিলে তো হয় আমরা গরমকালে চালাইলাম না গরমকালে আবার যাদের এসি কেনার টাকা নেই একমাত্র বাংলাদেশে মনে সবকিছু বিক্রি হয় এসিও বিক্রি হয় হিটারও বিক্রি হয় শীতকালে হিটার কিনে মানুষ গরমকালে এসি কিনে মানুষ মানে গরমকালে এত গরম শীতকালে তো এই জন্য আমাদের দেশটা তো সুন্দর যে সব ঋতুরই একটা পারফেক্ট ফিল পাওয়ার জন্য যে দেশটা দরকার সেটা হলো বাংলাদেশ বাংলাদেশ এই জন্যই বলা আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি এই দেশের মতো কোনো দেশই নেই যত গালাগালি করি যতই মানে অপছন্দ করি যতই দিন রাত সারাদিন গালাগালি মানে বকাঝকা করতে থাকি কিন্তু এই দেশের মতো কোনো দেশ নেই যে দেশে শীত পর্যাপ্ত পরিমাণে পড়ে গরম পর্যাপ্ত 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 পরিমাণে পড়ে ঠিক আছে সব ঋতুর একটা অসাধারণ ফিল যেমন কি শরৎ তেমন হেমন্ত তেমন ফাল্গুন তেমন বৈশাখ তেমন জ্যৈষ্ঠ মানে কোন ঋতু প্রত্যেকটা ঋতু মানে ছয়টা ঋতু দেখা যায় এই দেশে বারো মাসে ছয় ঋতু ছয় ঋতু একদম পারফেক্টলি ছয়টা ঋতু যেই দেশটাতে দেখা যায় যে দেশটাতে উপলব্ধি করা যায় সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ ঠিক আছে সেটা আমাদের বাংলাদেশ দুই মাস করে ভাগ করা আছে না তুমি দেখবা গরমের ভাগটা বেশি পড়ে গেছে এটা হলো আমাদের নিজের কারণে কিন্তু মানে ঢাকা শহরে মনে হয় গরমের ভাগটা বেশি বাট একটু গ্রাম অঞ্চলে গেলে কিন্তু ছয়টা ঋতু ছয়টা ঋতু সুন্দর ভাবে দেখা যায় একদম সেই শরতের ফুল না হেমন্তের ফুল ফুল ফুটে দিয়ে ভুলে গেছি রে বসন্ত ঢাকায় থাকতে থাকতে বসে বসন্ত হচ্ছে ঋতু হ্যাঁ পয়লা ফাল্গুন মানে আমাদের আমাদের বসন্ত ঋতুতে এমন হয় কি যে না শীত না গরম এমন একটা ফিল থাকে ঠিক আছে এই সময় সব কিছু নতুন করে শুরু হয় হ্যাঁ নতুন ফুল ফোটে নতুন গাছের পাতা গজায় সব কিছু মিলে নতুন করে শুরু হয় বসন্ত রাতে শুধুমাত্র নতুন গাছের পাতা গজায় না অনেকের অনেক ছেলে মেয়েদের পাখনাও গাছের পাতা দেখতে দেখতে নিজেদের পাখনা গজা যায় সেই পাখনা গজানোর পরে সে যে উঠতে শুরু করে ওহো কি যে ওরাটা ওরে উঠতে উঠতে আবার ওই ডালে গিয়ে পড়ে হ্যাঁ ডানা ভাইঙ্গ পড়লাম আমি কলকাতার উপর আচ্ছা তুমি কখন তো কখন বুঝবা যে বসন্তকাল এসেছে কখন কখন বুঝবো আমি বসন্তকাল এসেছে যখন শুনবা এটা তার মানে তো বসন্তকাল চলে আসছে আমি মাত্র শুনলাম মিরুর মুখ থেকে ও তার মানে এখন বসন্তকাল এসে গেছে আমি জি না বসন্তকাল আসছে তুমি কখন বুঝবা কখন যখন টিভিতে গান বাজে বসন্ত এসে গেছে বসন্তকে আসার আনার জন্য অবশ্যই গানটা ছাড়তে হবে হ্যাঁ মানে আমরা বসন্ত নিয়ে কেন কথা বলতেছি তার হাতে শীত শীতকে কমানোর জন্য আমরা বসন্তের কথা বলবো গ্রীষ্মের কথা বলবো মানে যেটার কথা বলবো ওইটার একটা ফিলিংস আমাদের ভিতরে চলে আসবে যেমন গ্রীষ্মের কথা বললে আমাদের একটু গরম গরম ফিল হয় একদম বর্ষার কথা বলে একটু ভেজা ভেজা ফিল হয় বসন্তের কথা বলে ফুলে ফুলে ফিল হয় আর যে শীতের কথা বলে গা হিম ঝিমিম এউ আরে বাবা রে না এরকম একটা ফিল হয় খুব ভালোভাবে ফিল করলে হয় কি শীতকালে আবার পিঠার কথা মনে পড়ে
ঠিক আছে, হ্যাঁ, পুলি পিঠা, তেল পিঠা, চিতই পিঠা, তারপর হচ্ছে যে পাটিসাপটা, তারপর হচ্ছে যে হ্যাঁ তাল পিঠা, কত রঙের কত রকমের পিঠা আছে, ঠিক আছে, প্রচুর পিঠা, প্রচুর পিঠা, অনেক পিঠা। আচ্ছা তুমি বলো যে পিঠা, পিঠার মধ্যে মানে ভাপা পিঠা কোন লিঙ্গ? ভাপা পিঠা পুলিঙ্গ। হ্যাঁ পুংলিঙ্গ। কেন পুংলিঙ্গ? কেন? কারণ হলো যে ভাপার মধ্যে একটা ভাবার ব্যাপার আছে, আর শুধু ছেলেরাই ভাবে না, ভাপার মধ্যে যেহেতু ভাবার ব্যাপার আছে সেহেতু এটা স্ত্রীলিঙ্গ। কেন ভাপা পিঠা স্ত্রীলিঙ্গ? কেন বাবা ভাপা পিঠা মানে কি, মানে কি কি আনতে যা কি আনতে যা, এটা আমি বলতাছি না কিন্তু এটা বুঝতে হবে। এগুলা এগুলা উল্টা পাল্টা ফালতু থিওরি বিরু দিয়ে কোনো লাভ নেই। ভাপা পিঠা মানে কি, হাত দেওয়া দেখা যাচ্ছে সে ভাপা পিঠা কি কি, তাহলে তাহলে ভাপা পিঠা যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে পাটি সাপটা শিওর পুলিঙ্গ। ভাপার সাথে পাটি সাপটার বিয়ে দিয়ে দিব। তুমি কাজ করো, আজকে আজকে এখান থেকে যাওয়ার পর আমরা পিঠা খাবো, ঠিক আছে, ভাপা পিঠার সাথে পাটি সাপটা রেখে দেবো, ঠিক আছে, কেমন লাগে দেখতে খাইতে? না না, ভাপা পিঠা যদি মেয়ে হয় পাটি সাপটা ছেলে, কিন্তু নামটা কেমন হলো পাটি সাপটা, পাটি সাপটা তো মেয়ে হোক কিন্তু ওটা পাটি সাপটা ছেলে হয়ে গেছে। আকার আকৃতি এবং তার ধরন দেখিয়া তাকে আমরা দিয়ে দিলাম পুলিঙ্গতে। আর যে ওই তেলের পিঠাও মনে করো যে এই ডাইলগ স্ত্রীলিঙ্গ, কেন কেন প্রচুর তেল দিত, তেল ছাড়া কোনো কথা হবে না, তেল ছাড়া কোনো কথা হবে না, যাকে প্রচুর তেল দিতে হয় তেল দিলেই ফুলে, তেল দিলেই ফুলে। তাহলে এটা হচ্ছে কি যে স্ত্রীলিঙ্গ পিঠা, এটা স্ত্রীলিঙ্গ। আজকে আমরা কি কি পেলাম? ভাপা পিঠা স্ত্রীলিঙ্গ, ছোট ছোট করে এরকম লম্বা লম্বা করে দুধ দিয়ে রান্না করে, না চিতই পিঠা, না চিতই পিঠা না, কি বলে ইয়ের মালাইয়ের মতো হয়, ছোট ছোট আটার দোলা থাকে এরকম, ছোট ছোট গোল 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 থাকে অনেক আবেগ করে, ওটা না ওটা ওটা ইয়া পিঠা বলে, কি বলে সেমাই পিঠা বলে, এই যে গোল গোল করে। আরটা আছে যে অদ্ভুত পিঠা, অদ্ভুত পিঠা, অদ্ভুত পিঠা, এটা হলো গিয়ে অদ্ভুত পিঠা, এটা অদ্ভুত পিঠা, অদ্ভুত পিঠার নাম কি, না ছেলে না মেয়ে কি, অদ্ভুত অবাস্তব পিঠা এর নাম বলা যেতে পারে, কি নাম, আমি খাইছি এটা, হ্যাঁ অবশ্যই সবাই খেয়েছে, অদ্ভুত অবাস্তব অবাস্তব পিঠা কি বলো তুমি, এটা আমি বলবো, এটা সবার আগে মানে লিসেনারদেরকে একটা কুইজটা দিলাম, অদ্ভুত অবাস্তব পিঠা কোনটা, যেটা নাম আমরা সবাই শুনেছি কিন্তু কাজের বেলায় এটা কখনো ঠনঠনাঠন এটা কখনো সম্ভব না, মানে কি, হ্যাঁ এটা হলো একটা সুন্দর পিঠার নাম, এই নামটা বলতে হবে, যেমন আমরা যে আমরা এখন আবিষ্কার করলাম যে ভাপা পিঠা মেয়ে, আর পাটি সাপটা ছেলে, আবার তেলে পিঠা মেয়ে, ঠিক আছে, এগুলো যেমন আবিষ্কার করলাম ঠিক তেমনি অদ্ভুত অবাস্তব একটি পিঠা আছে, মানে দেখি বাস্তবে পিঠা বাট নামটা অবাস্তব। এই এতগুলো পিঠার মধ্যে কোন পিঠাটা মানে গান শুনতে বেশি ভালোবাসে বলো তো? গান শুনতে বেশি ভালো ভালোবাসে, পিঠা গান শুনতে পছন্দ করে, গান শুনতে পছন্দ করে, বলি হলো তাল পিঠা, তাল পিঠা, তাল আছে, তাল আছে, তালের পিঠা, তালে তালে খাইতে হয়, প্রচুর তালে তালে খেতে হবে তাল পিঠা, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আর কোন পিঠা সারাক্ষণ শুয়ে থাকতে পছন্দ করে? শুয়ে থাকতে পছন্দ করে কোন পিঠা, কোন পিঠা, কোন পিঠা সারাক্ষণ শুয়ে থাকতে পছন্দ করে, কোন পিঠা? চিতই, চিতই, আজকে যে কি হলো এখানে, মানে পিঠা নিয়ে এত কথা বললাম, যে পিঠা সারাক্ষণ শুয়ে থাকতে পছন্দ করে তার নাম চিতই পিঠা। এটা কিন্তু খুব ভালো হয়েছে ভাই, চিতই পিঠা, তাল পিঠা, চিতই পরে থাকবে, এটার নাম চিতই পিঠা, ওকে শুয়ে দাও। কোন পিঠা, কোন পিঠা পুলিশ হইতে চাইছে কিন্তু হয়নি? পুলিশ, পুলিশ হইতে চেয়ে হয়নি, সে পুলিশ হতে চাইছিল কিন্তু পিঠাটা পুলিশ হতে পারে নাই, পুলি পিঠা, পুলি পিঠা, আমি পেরেছি, একটা চালি বসের জন্য সে পুলিশ হতে পারে নাই, তাহলে আচ্ছা ভালো এটা, হ্যাঁ পুলি, পুলি পিঠা, সে একটা চালি বসে হলেই সে কিন্তু পুলিশের পিঠা, পুলিশ পিঠা হয়ে যেত, একটা পালে চালি বসের জন্য সেটা সরকারি চাকরি পাইল, না ভালো, আমার শাওন থেকে তালিবাসটা দিয়ে দিলে হয়ে যায়, তাহলে হয়তো পুলিশ পিঠা, পুলিশ পিঠা। কিন্তু আমাদের লিসেনদের জন্য কিন্তু কুইজ রয়ে গেল, কুইজটা হচ্ছে গিয়ে অদ্ভুত পিঠা, কোন পিঠা অদ্ভুত অবাস্তব, যার নাম, নামটা হলো অদ্ভুত অবাস্তব কিন্তু সে
বাস্তবে খাওয়া যায়, বাস্তবে সেই পিঠাটা আমরা খুব পছন্দ করি। কোন পিঠা, কিন্তু তার নামটা এমন একটা নাম যে নামটার কোনো মিনিং নেই, এটা একটা অদ্ভুত অবাস্তব নাম, এটা মিরু পারতেছে না। দেখা যাক আমাদের লিসেনাররা পারে কিনা, তার আগে আমাদেরকে উত্তর দিতে পারে কিনা। উত্তর দেওয়ার জন্য যেটা করতে হবে, মোবাইলে মেসেজ অপশানে গিয়ে লিখতে হবে CFM স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে মনের কথা লিখে পাঠিয়ে, মনের কথা না পিঠার কথা, পিঠার নামটা লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারটিতে। এছাড়া চাইলে মনের কথা লিখতে পারেন, আর চাইলে আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আমাদের ফেসবুক লাইভ হচ্ছে www.facebook.com/capitalfm94.8 যে লাইভটি হচ্ছে সেই লাইভে গিয়ে সেই কমেন্ট বক্সে আপনি পিঠাটির নাম লিখে দিতে পারেন, অথবা না জানলে উল্টা পাল্টা যে পিঠা আছে সেই পিঠার নাম লিখতে পারেন, কোনো সমস্যা নেই। মিরু এখন আমাদেরকে 10টা পিঠার নাম বলবে। 10টা পিঠা, হ্যাঁ দেখি পারো কিনা। পুলি পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, চিতই পিঠা, তেল পিঠা, নারকেল পিঠা। না নারকেল পিঠা কি জিনিস মা, এটা তুমি খাও নাই? নারকেল পিঠা কি সেটা বলো। নারকেল পিঠা মানে কি, মানে কি তুমি খাও নাই তাই বলতে চাচ্ছ? মানে গোলাপ পিঠা বলতে কি, ওই যে গোলাপের নকশা থাকে ঠিক আছে, ওইখানে আঠা আঠা দিয়ে ভাজে, ওটা গোলাপ পিঠা বলে। আচ্ছা ঠিক আছে, নাম তারপর হচ্ছে যে এই তো আটটা বলছে, আর দুইটা পারতেছি না। দশটা পিঠার নাম জানো না? এক দেড়শো পিঠা আছে টোটাল। তুমি আর দুইটা বলো, এই এই কটা বাদ দিয়ে বলো। কটকটি পিঠা, কটকটি পিঠা কোনটা কি জানি মনে হইল, উদাই এই আরে শক্ত থাকে যে কড়ং কড়ং করে চাপায় খাইতে হয়, তেলে ভাজে আবার উপরে গুড় ছিটানো থাকে, ওই সাদা সাদা না, সাদাও হয় আবার গুড় কালারেও হয়, এটা তো কটকটি পিঠা বলি আমরা। না এটা আমি খাইনি। আচ্ছা দেখি আমাদের লিসেনার, আমি মনে না মনে লিসেনার কে কয়টা পিঠার নাম বলতে পারে। আচ্ছা সর্বোচ্চ পিঠা যে নাম বলতে পারবে তাদেরকে আমরা পিঠার দাওয়াত দিব, আমাদের এখানে পিঠা উৎসব করে পিঠার দাওয়াত দিব, আমাদের এখানে পিঠা খেতে পারবে সে। আমাদের লিসেনারদের দুইটা কুইজ, একটা হচ্ছে গিয়ে এমন এক পিঠার নাম বলতে হবে যে পিঠা আমরা সবাই খাই, বাস্তবে তার মানে আমরা খেয়ে খুব মজা পাই কিন্তু তার নামটা এমন যেটা অবাস্তব একটা নাম, ঠিক আছে এই পিঠার নামটা বলতে হবে, যারা যারা পারবেন এটা বলবেন। আর যারা যারা পারবে না তারা দেখবো সর্বোচ্চ কয়টা পিঠার নাম আপনারা জানেন সেই নামগুলো লিখে পাঠাবেন, কে কয়টা পিঠার নাম জানতে পারে, এবং আমরা দেখবো আজকে আনকমন কয়টা পিঠার নাম আমরা পাই, আনকমন যার যার অঞ্চলে যেই যে পিঠা আছে সেই পিঠার নাম আপনি চাইলে লিখতে পারেন। আমরা অপেক্ষা করবো আপনার নামের জন্য, নাম লেখার জন্য অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন, ইনবক্স বলতে সরি আমাদের কমেন্ট বক্সে লিখবেন যেই ভিডিওটি হচ্ছে, যে লাইভটি হচ্ছে সেই লাইভের কমেন্ট বক্সে, অথবা আমাদেরকে এসএমএস করতে পারেন CFM স্পেস নাম স্পেস লোকেশন স্পেস দিয়ে পিঠাগুলোর নাম লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নাম্বারে। আমি আর মিরু আসলে গবেষণা করে দেখবো আমরা কয়টা পিঠার নাম জানি আর কতগুলো পিঠা আমাদের নাম না জানা এখনও রয়ে গেছে। যেমন অলরেডি আমি দুইটা নাম শুনলাম, একটা হল কি গোলাপ পিঠা, একটা নারিকেল পিঠা। সব পিঠার মধ্যে নারিকেল দিতে পারে কিন্তু নারিকেল পিঠা নাম দিয়ে আলাদা একটা পিঠা আছে সেটা আমি জানি, আমাদের এলাকায় এটা নারিকেল পিঠাই বলে, এদিকেও বলে, তুমি বলতে শোনা। আর আমি অনেক পিঠা আছে খাইছি কিন্তু আমি অনেকের নাম জানি না, সেটা হতে পারে। এই যে চিটা পিঠা আছে না, এটা এরকম চিটা কর চিটা চিটা দেয়, চিটা পিঠা বলে এটাকে। তারপর চাপটি বলে, চাপটি কিন্তু পিঠার মধ্যে পড়ে। আচ্ছা চাপটি, গুপ্তি মেরে চাপটি খেড়ে। তোমাদের যে ইয়া হয় না, যে পৌষ না হয় না একটা, হ্যাঁ হ্যাঁ ওই সময় তোমাদের সবার বাসায় কিন্তু পৌষ সংক্রান্তি, হ্যাঁ পৌষ সংক্রান্তি অনেক অনেক পিঠা বানায় এরকম ই দিয়ে, শক্ত পিঠা একটা আছে নারিকেল দিয়ে। আচ্ছা ওইটার নাম মানে নারিকেল পিঠা, একটু শক্ত শক্ত হয়, গোল গোল হয়, গোল গোল না একটু মানে চাঁদের মতো দেখতে বাঁকাই টাইপ এরকম। আচ্ছা 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 আচ্ছা, ওটা মাঝখানে একটু ওই একটু কালচে কালচের মতো হয় যে ভাজে তেলে ভাজা নারকেল চিনি দিয়ে। আচ্ছা হ্যাঁ ওটা ওটার নাম নারকেল পিঠা হইলেও হইতে পারে। আচ্ছা সে তালের পিঠা তো বললাম না, তোমাদের কিন্তু ওই যে পৌষ সংক্রান্তিতে মানে এটা স্পেশালি বানানো হয়, হ্যাঁ হ্যাঁ অনেক বাসাই হয় আমাদের গ্রামে, আমাদের অনেক অনেক ধরনের পিঠা বানায়। মানে আমি আমি জানি যে তোমাদের নাকি পৌষ সংক্রান্তি না হওয়ার আগে খাওয়া যায় না পিঠা, হ্যাঁ হ্যাঁ তুমি তো আগে খাইছো। আমি ওগুলো কিছু মানে আমি খাওয়া নেই কিছু মানে, অনেকে আবার বলে যে সরস্বতী পূজার আগে বড়ই খাওয়া যায় না, হ্যাঁ আমি বড়ই বাজারে দেখার সাথে সাথে খাওয়া শুরু করি, কী সেটা খাওয়া যায় না, এই যে আমি খাইতেছি খাওয়া যায় না কে বলছে, আমার কথা হলো যে খাইতেছি খাওয়া যাবে না কেন, খাওয়া তো যায়, তো খাওয়া না গেলে বিক্রি করতেছে কেন, এটা কোনো ব্যাপার না। সো আমরা কিন্তু দুইটা কুইজ আপনাদের কাছে রেখে গেলাম, ফিরবো ছোট্ট বিরতির পরে, কেউ করতে যাবে না কেপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8। পড়া ধরছি বলে না পড়া চলে যাবেন তা না, পড়া না পড়লে সমস্যা নেই, যারা যারা পড়া পারে কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এটা জানার জন্য অনুষ্ঠানে থাকতে হয়, ঠিক আছে ফিরবো ছোট্ট বিরতির পরে। ততক্ষণ পর্যন্ত পিঠার নাম লিখতে থাকেন, ভাবতে থাকেন কতগুলো পিঠা দেখে আপনি জানেন সেগুলো লিখতে থাকেন, আর আমরা দেখি কতগুলো পিঠা আমরা জানতামই না সেই নাম কতগুলো পাই। ওকে ফিরছি ছোট্ট বিরতির পর।